আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের সম্মান শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি স্থানীয় সরকার ও বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এ তোমাদের এই সিলেবাসের তোমাদের সেকেন্ড ইয়ারের এই পার্টের এই পেপারের উপরে আমি আজকে বলবো এনজিওগুলো আসলে কিভাবে কাজ করে আমাদের। এর আগে আমি অনেকগুলো লেকচার দিয়েছি। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো এনজিওগুলো আসলে কিভাবে কাজ করে, এখানে এনজিও কি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা বা ইম্পর্টেন্সটা কি, তারপরে বাংলাদেশের গ্রামীণ সমাজে নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা বা গুরুত্ব, এরপর আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাক, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য, গ্রামীণ ব্যাংকের ঋণদানে বিভিন্ন কাজসমূহ, এবং এছাড়াও অন্যান্য যেগুলো আছে আশা পোষিকা এনজিওগুলো বাংলাদেশের কাজগুলোতে কিভাবে কাজ করে, টোটাল কথা তোমাদের এনজিওগুলোর ভূমিকাটা বা তাৎপর্যটা কি। তো এনজিওটা যেটা হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা তোমরা জানো অনেকে, বর্তমানে বাংলাদেশের এনজিওটা সবাই জানে, এটা বহুল পরিচিত গ্রাম অঞ্চলে, এমনকি জানে সবাই, এমনকি পল্লী গ্রামে গেলে সবাই না বলতে পারলেও এনজিওটা সম্পর্কে হতে পারা যাকে। এনজিওর ব্যাপক বিস্তার ও ব্যাপক কার্যকরী তৎপরতাই এর কারণ, মানে এনজিওটা এত রুট লেভেলে চলে গেছে যে গ্রামের একটা বাচ্চা আমি বলতে যাচ্ছি তারা পর্যন্ত এনজিও ব্র্যাক, পোশিকা, আশা, হিটবাং এগুলোর নাম দেখবা তারা বলতে পারবে। বেসরকারি সাহায্য সংস্থার ইংরেজি নাম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপ হল এনজিও। শহর ও গ্রাম পর্যায়ে এদের কর্মপ্রবাহ রয়েছে, উন্নয়ন, তারপরে বিভিন্ন পানি নিয়ন্ত্রণ, শিক্ষা, চিকিৎসা, ঋণদান কর্মসূচি প্রভৃতি কর্মসূচির আড়ালে এনজিও মূলত সরকারিভাবে অনুমোদিত বেসরকারি একটি ব্যবসায়িক পর্যায়ে। তাদেরও কিন্তু উদ্দেশ্য থাকবে, তারা প্রফিট মুনাফা টার্গেট নিয়ে কিন্তু এই কাজগুলো করবে। এনজিওর সংজ্ঞা সাধারণত আইনগত অর্থে মুনাফার উদ্দেশ্যে গঠিত নয় এমন কোনো যে কোনো বেসরকারি স্বেচ্ছামূলক সংস্থাকেই এনজিও বলা হয়। অন্যভাবে আবার এটাও বলতে পারি, অন্য উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত অমুনাফা ভিত্তিক এক ধরনের স্বেচ্ছামূলক সংস্থা হলো এনজিও এটা। কিন্তু আসলে এখন আমরা যেটা বলি স্বেচ্ছামূলক বা কোনো ই নেই, আসলে কিন্তু এদেরও এখন মূলধন গঠন বা তারা প্রফিটের দিক বিবেচনা করেই কাজ করে। এনজিওর কিছু বৈশিষ্ট্য আছে যা দ্বারা এনজিওকে পরীক্ষা করা যায়। এটা হলো এনজিওগুলোর উদ্ভব ঘটে ধর্মীয় অনুশাসন, মানবতাবোধ এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে। তারপরে হলো এদের কার্যক্রম সরকারি কর্মকাঠামোর বাইরে পরিচালিত হয়ে থাকে, তবে তা অবশ্যই রাষ্ট্রীয় আইন কাঠামো ব্যবস্থার মধ্যে থাকতে হবে। তারপর হলো এই সংস্থাগুলো অলাভজনক প্রতিষ্ঠান, জনকল্যাণ করাই এই সংস্থাগুলোর মূল লক্ষ্য হয়ে থাকে। সংস্থাগুলো সাধারণত তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে নিবেদিত। তারপর হলো এনজিওগুলোর মর্যাদা ও কাজের ক্ষেত্রগুলো আইনের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। সর্বোপরি আমরা বলতে পারি ব্যক্তি স্বার্থের উদ্যোগ কতিপয় সামাজিক উদ্দেশ্য শাসন সাধনের সংস্থাগুলো প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। এনজিওগুলো এমন একটা অলাভজনক প্রতিষ্ঠান যেগুলো কতিপয় সামাজিক উদ্দেশ্য সাধনে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় এবং যারা তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে নিবেদিত। সর্বোপরি এনজিওটা হলো কি, জনস্বার্থে প্রতিষ্ঠিত ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত একটি সংস্থা বা প্রতিষ্ঠান। এভাবে করে তোমরা এনজিওর ব্রিফিংটা বা ইন্ট্রোডাক্টরি তোমরা বলতে পারো। এখন বাংলাদেশের আর্থ সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টে এই এনজিওগুলো কী রোল করতেছে বা তাদের ইম্পর্টেন্সটা কী। আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটা অনুন্নত দেশ, এটা আমরা জানি। দরিদ্র দেশগুলোর মধ্যে এনজিও একটি সর্বাধিক আলোচিত বিষয়। বাংলাদেশের দারিদ্র বিমোচনে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নগুলো এনজিও একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করে। তাছাড়া বন্যা, খরা, অতিবৃষ্টি, এই দুর্যোগ, বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এনজিওরা সাহায্য সহযোগিতা করে চলছে। বাংলাদেশের কর্মরত বেসরকারি সাহায্য সংস্থার অধিকাংশই বিদেশি ধনী রাষ্ট্রগুলোর আর্থিক সাহায্যে পরিচালিত হয়। এসব সেবা সংস্থার মধ্যে কী কী আছে, ব্র্যাক, আশা, পোশিকা, শনিবার বাংলাদেশ, টিএমএসএস, কারিতাস, পোশিকা, আশা, কেয়ার, আইডিআরএস, বিউডিআর, শক্তি ফাউন্ডেশন বিভিন্ন রকম। এগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসরণ করে এদেশের দরিদ্র জনসাধারণের সেবায় অংশগ্রহণের মাধ্যমে আর্থসামাজিক ক্ষেত্রে তাদেরকে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য বা সহযোগিতা করা। বাংলাদেশের এখন এনজিওগুলোর কর্মপরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এনজিওর প্রতিষ্ঠায় সৃষ্টি তাদের কর্মতত্ত্ব প্রসার শুরু হয় 1971 সাল থেকে, স্বাধীনতার পরপর। এসব সংস্থার প্রধান কাজ ছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটির ত্রাণ ও পুনর্বাসনে সঠিক সার্বিক সহযোগিতা প্রদান। একসময় ত্রাণ ও পুনর্বাসন কাজ কমলে এসব সংস্থার অনেকগুলি গ্রামীণ দরিদ্র জনগণের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্যদানের কর্মসূচি নিয়ে এগিয়ে আসে। এভাবেই দেশে উন্নয়ন অংশীদারিত্বের একটা নতুন ধারা সৃষ্টি হয়। এনজিওগুলো এখন এসব দেশে যেসব কার্যক্রম পরিচালন সেগুলো হচ্ছে দারিদ্র বিমোচন, পল্লী উন্নয়ন,
তারপর হলো লিঙ্গগত সমস্যা, পরিবেশ, প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবাধিকার। বাংলাদেশে এনজিও সমূহের সংখ্যাধিক্য এবং কর্মতৎপরতা ব্যাপক বৃদ্ধির একটি অন্যতম কারণ হচ্ছে দারিদ্র্য সমস্যা চ্যালেঞ্জ মোকাবিলার সরকারের সীমাবদ্ধতা। তবে এটি এখনও এনজিও কাজ করছে, কতটা এনজিও আছে তার সঠিক মনে হয় অনেক রকমের এনজিওগুলো আছে। এনজিও নিবন্ধন কয়েকটি বেসরকারি সংস্থার পাশাপাশি কাজ করছে, আবার বহুসংখ্যক এনজিও একাধিক সংস্থার নিবন্ধিত। নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর তথা ব্যবস্থাপনা দুর্বলতা শুধু এনজিওগুলোর সংখ্যা সংক্রান্ত যথার্থ তাই নিরাপদ 1961 থেকে 2011 সাল পর্যন্ত 50,000-এর বেশি এনজিও বিদেশি উৎস অর্থকে অর্থ সংগ্রহ করে তাদের কাছে। এনজিও সহায়ক সংস্থাটা কি বাংলাদেশের দীর্ঘস্থায়ী উন্নয়নে বিশেষ করে দারিদ্র্য বিমোচন ও সমাজসেবা কার্যক্রমে স্থায়ী অগ্রগতি অর্জনে সরকার এনজিওগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে, যেমন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এনজিও বিষয়ক ব্যুরোক এবং এনজিও সরকার এনজিও পরামর্শক পরিষদ গঠন, এগুলো সরকারের হাতে আছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF যেটা তোমরা জানো, এটা 1900 গভর্নমেন্টের অনেকটা কার্যক্রমে পরিচালিত। 1990 সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় PKSF। এর প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত সম্ভাবনাময় এনজিও সময়ের অর্থ সংস্থান করা বা অর্থের যোগান দেওয়া। PKSF নিজে কোম্পানি আইনের উদ্যোগে নিবন্ধিত একটি অমুনাফাভিত্তিক সংস্থা। এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠিত 1990 সালের জুলাই মাসে। এ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল এনজিও সময়ের কার্যক্রমে গুণগত উৎকর্ষ সাধন এবং সরকারের নিকট এনজিও সময়ের জবাবদিহিতা নিশ্চিত করা। লক্ষ্যে পরিচালিত এনজিও বিষয়ক ব্যুরোর কার্যাবলী হচ্ছে এনজিও সময় নিবন্ধন পদ্ধতি, তাদের প্রকল্প সমূহ প্রক্রিয়াকরণ, অনুমোদন, এনজিওগুলোতে বিদেশি কর্মকর্তা পরামর্শক নিয়োগ, কার্যকর অনুমোদন, এনজিও কার্য সময় সমন্বয় সাধন, পরীক্ষণ, পরিদর্শন, মূল্যায়ন ইত্যাদি। এনজিও সমূহ প্রতিবেদন ও বিবরণী সমূহ পর্যালোচনা এবং সেগুলোর উপর মন্তব্য প্রদান, এনজিওগুলো থেকে ফি সার্বিচার্জ আদায়, তাদের আয় ব্যয় হিসাব, মাঠ পর্যায়ে পরিদর্শন পরিচালনা এবং এনজিও দাতা সংস্থার মধ্যে সমন্বয় যোগাযোগ রক্ষা, এগুলো এনজিও ব্যুরোর কাজ ছিল। সরকার এবং এনজিও সময়ের মধ্যে সরাসরি সংলাপ পরিচালনার মাধ্যমে ফোরাম হিসাবে সরকার এনজিও পরামর্শ পরিষদ গঠিত হয় 1996 সালের লক্ষ্য। সরকার এনজিও সময়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে যেসব বাধা আছে সেগুলোকে চিহ্নিত করে এবং আলোচনার মাধ্যমে সরকার ও এনজিও সহযোগিতার উন্নয়ন তথা কার্যোপযোগী নীতি প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করা। এখন দেখো এইসব যে জিনিসগুলো তোমরা দেখলে, এগুলা এনজিওগুলো বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে এনজিওগুলো আসলে কিভাবে অ্যাক্টিভেট আছে, বাংলাদেশে কর্মরতগুলো এনজিওগুলো গ্রামীণ অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের বিপুল জনগোষ্ঠী ক্ষুদা দারিদ্র ও বেকারত্বের শিকার, এটা জানি আমরা। হাড় ভাঙা পরিশ্রম করেও মানুষ, এখানকার মানুষ সেভাবে তাদের কি ভাগ্য ফিরাতে পারছে না। এমতো অবস্থায় তাদের ক্ষুদা দারিদ্র অপুষ্টি তাদের নিত্যসঙ্গী। এনজিওগুলো খুব সহজেই সেবার প্রসারিত করে মানুষের পাশে গিয়ে দেয়। মানুষের কর্মরত সংস্থাগুলোর অসংখ্য প্রধান শাখা অফিস রয়েছে, প্রতিটি শাখা শিক্ষা, চিকিৎসা, খাদ্যসহ নানা রকম সেবা মানুষের দ্বারে পৌঁছে দেয়। এখন দেশে এসব দেশে এনজিও কাজ করছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আশা কেয়ার, প্রশিকা, বিরাক, সিডা, বিভিন্ন রকমের আবেদ, সৌদি আরবের প্রতিষ্ঠান আবেদ তালিমগুলো। এনজিওগুলো সারা দেশে জাতি ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া দেশীয় কিছু এনজিও প্রতিষ্ঠান দেশে দারিদ্র্যপূর্ণ মানুষের অবস্থার উন্নয়নে বাংলাদেশের মানুষ জনমানুষের দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার, অসংগতিগুলো এনজিও সময় কার্যক্রমকে ব্যাপক করে তুলেছে। বিদেশি রাষ্ট্রগুলো সাহায্যদাতা সংস্থাগুলো বাংলাদেশ সরকারকে সরাসরি সাহায্য না দিয়ে এনজিওর মাধ্যমে অনেক সময় তারা দিতে চায়, এনজিওর মাধ্যমে দিতে তারা পছন্দ করে। সেজন্য বাংলাদেশে এনজিও সময়ের ব্যাপক প্রসারতা বাস্তবতা লক্ষ্য করা যায়। এখন এদের বিভিন্ন ক্ষুদ্রঋণ কার্যক্রম আছে, তারা কিছু আর্থিক সাহায্য দিয়ে থাকে। দারিদ্র বিমোচনে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এনজিওগুলো সহায়তা করতে হচ্ছে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সময়ের পর্যবেক্ষণ তদারকের জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ক্ষমতাবান ও দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এমআরও প্রদত্ত পরিসংখ্যান 2011 সালে বৃহত্তর 30টি ক্ষুদ্রতম প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ব্যতীত এগুলো মিলে অনেক তারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দিয়ে থাকে। তারপরে ব্র্যাক, বাংলাদেশ সর্বোচ্চ বেসরকারি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হলো ব্র্যাক। সংস্থাটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঋণদান কর্মসূচি ছাড়াও দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। বিশেষ করে সামাজিকভাবে বঞ্চিত বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মাধ্যমে অতিদরিদ্র, চরবাসী, দুস্থ নারী, অবসরপ্রাপ্ত, ছাঁটাইকৃত, সরকারি, বিধবা, শিল্প প্রতিষ্ঠিত কর্মচারীদের বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এর মাধ্যমে ব্র্যাক তাদেরকে বিভিন্ন রকমের ঋণ দিয়ে সাহায্য করে থাকে। তারপর আছে আশা। 1992 সালে বিশেষায়িত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে আশা। আশা বর্তমানে আত্মনির্ভর, দ্রুত বর্ধমান সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ডিসেম্বর 2011 সাল পর্যন্ত ক্ষুদ্র ঋণ সহ মোট সঞ্চয় স্থিতির পরিমাণই ছিল প্রায় 6,496 কোটি টাকা। আশা ক্ষুদ্র ঋণ ছাড়াও ক্ষুদ্র ব্যবসা ঋণ,
অ্যাগ্রো বিজনেস ঋণ, দুর্যোগ পুনর্বাসন ঋণ, শিক্ষা ঋণ ইত্যাদি কর্মসূচির বাস্তবায়নের গ্রহণ পদক্ষেপ নিয়েছে। তারপর পরশিক্ষা আছে। পরশিক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় এনজিওগুলোর একটি। 1975 সালে ঢাকা জেলার মানিকগঞ্জের কয়েকটি গ্রামে কাঠমান্ডু মানিকগড়ে জয়নগর যে এলাকাটা আছে সেখানের মাধ্যমে পরশিক্ষা তার আত্মপ্রকার করতে হবে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকার 1976 সালে। বর্তমানে পরশিক্ষা 55টি জেলার প্রায় 21,000 মতো গ্রামে কাজ করে আসছে। পরশিক্ষা পরিচালিত ক্ষুদ্র ঋণ অন্যান্য কর্মসূচির মাধ্যমে প্রায় 1 থেকে 1.23 কোটি দরিদ্র নারী পুরুষের মধ্যে আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তারপর যেটা আছে শক্তি ফাউন্ডেশন, 1992 সালে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, রাজশাহী ছাড়া অন্যান্য বড় বড় দুস্থ মহিলাদের ঋণ প্রদান করে আসছে। এছাড়া এসব মহিলার স্বাস্থ্য, ব্যবসা, সামাজিক উন্নয়নের যদি কাজ করে থাকে। সংস্থার বিতরণকৃত মোট ক্ষুদ্র ঋণের পরিমাণ ছিল 513.89 কোটি টাকা এবং আদায়ের পরিমাণ ছিল 113.91 টাকা। টিএমএসএস যেটা আছে এটা ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ বা টিএমএসএস বাংলাদেশ বৃহত্তম নারী উন্নয়নের সংগঠন, যা 1995 সালে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে। গ্রামের অবহেলিত দরিদ্র নারীদের ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন সংগঠনের মূল লক্ষ্য ছিল। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ ছাড়াও সংস্থাটি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি, ডিএফআইডি, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তা এবং নিজস্ব তহবিলের মাধ্যমে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে। তারপর সোসাইটি ফর সোশ্যাল সার্ভে এসএসএস, যেটা 1986 সালে এসএসএস এর আত্মপ্রকাশ ঘটে। সমাজের দারিদ্র, অবহেলিত, অধিকার বঞ্চিত নারী পুরুষ শিশুদের দারিদ্র বিমোচন, অধিকার আদায়, তাদের শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টিকরণ, সেবা নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সামাজিক উন্নয়ন ছিল এর মূল লক্ষ্য। শনিবার বাংলাদেশ, শনিবার বাংলাদেশ আত্মপ্রকাশ ঘটে 1975 সালে। শুরুতে কৃষি বন মন্ত্রণালয়ের সাথে একটা সংযুক্ত সেল ছিল। 1985 সালে বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা হিসেবে কতিপয় সমন্বিত কর্মসূচির মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নেরা কাজ করে যাচ্ছে। তারপরে সরকারের সম্পূরক সংস্থার সম্পূরক হিসাবে এনজিও কী কাজ করছে। বাংলাদেশে বিরাজমান অসংখ্য সামাজিক সমস্যার মোকাবিলা করা সীমিত সম্পদ দ্বারা সরকার একার পক্ষে দুষ্কার। স্থানীয় সম্পদের সাহায্যে সদ্ব্যবহার এবং সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে মোকাবিলার প্রয়োজনে এনজিওগুলো সরকারের সহায়ক সম্পূরক হিসাবে কাজ করতেছে। এখন এদের ক্ষুদ্র কার্যক্রম ছিল এনজিওগুলোর। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে এনজিওগুলো দেশের দরিদ্র, বিমোচন, বেকারত্ব, লাঘব, নারী ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এনজিওগুলো ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতার মাধ্যমে অনেক সময় তাদের খারাপ একটা নির্মম রূপ আছে। যেমন লোন দিল, লোনটা পরিশোধ করতে পারে না, তখন তারা দেখা যায় তাদের নামে গ্রামের দরিদ্র নিবাসের মধ্যে শোষণ ও দারিদ্র্যের মাত্রা বৃদ্ধির কাজ করছে বলে অনেকের অভিমত। এনজিওগুলো ঋণ পরিশোধের অপারক, অসংখ্য মানুষ চিরতরে গ্রাম ত্যাগ করে সর্বেচ্ছা, আবার কেউ কেউ অনেক সময় বলে আত্মহত্যাও করেছে। এনজিও কার্যক্রমের কুফল আমাদের দেশের কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র এনজিওর একটা বিরাট নেটওয়ার্ক গড়ে তুলছে। এই নেটওয়ার্ক দিন দিন শক্তিশালী বাণিজ্য করতে হচ্ছে। ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীর মতো সাম্রাজ্যবাদের মনোভাব কিছু তাদের গড়েছে। বাংলাদেশের রাজনীতিতে কালো থাবা বিস্তার করছে, যা দেশের জন্য মোটেও কল্যাণকর নয়। এছাড়াও জনসাধারণের দারিদ্র, অসহায়ত্ব, সরলতার সুযোগ নেই। বিদেশি এনজিওগুলো তাদের মধ্যে বিজয়িত শিক্ষা, সংস্কৃতা, ধ্যান ধারণার অনুপ্রবেশ ঘটাচ্ছে। এইসবের মাধ্যমে এনজিওগুলো জনসেবার নামে মানুষকে অনেক সময় ধর্মান্তরিত করছে এবং ইসলামিক কৃষ্টিকাজের মূল্যবোধ ধ্বংস করছে বলেও এসব অভিযোগ আসছে। এখন দেখো আর্থসামাজিক উন্নয়নে এনজিওগুলো বিভিন্ন রকম এনজিও কি কাজগুলো করে, এটা আমি বললাম। বিভিন্ন ধরনের বিপক্ষ চাহিদা এবং আলোচনা সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের এনজিও কার্যক্রম কি হচ্ছে, দীর্ঘদিন সম্প্রসারিত হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে সরকারি কার্যক্রম বাস্তবায়নের দায় এনজিওর কাজে অর্পণ। উন্নয়ন প্রক্রিয়ার সাথে এনজিও সমূহ আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ছে এবং এনজিও এ অবস্থানের বাস্তবতা উপেক্ষা করার কোনো উপায় এখন আর নেই। বর্তমানে আর্থিক ভিত্তি এবং কর্মসূচির প্রসারতার কারণে এনজিওগুলো দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি তাদের অপরিহার্য অবদান রাখছে। তো আমি দেখতেছি যে দেখো যে এখন এনজিওগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে কাজ করছে। এখন বাংলাদেশের পল্লী উন্নয়ন এনজিওটার ভূমিকা কি, বাংলাদেশের পল্লী উন্নয়নে এটাও সেম এরকমই তোমরা বলতে পারবা। বাংলাদেশের এনজিওর একটা বহুল এটা পরিচিত নাম, এটা আমরা যা জানি। এনজিওর বিস্তৃত পুঁজিবাদের বিনিয়োগকে আকৃষ্ট করে তাদের বিনিয়োগের মাধ্যমে এনজিওগুলো পরিপুষ্ট বর্তমানে সফল শক্তিশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বাংলাদেশের এনজিও সম ব্যাপক সমালোচনা সম এনজিও বিষয়ের সংস্থা। এটা আসছে আগেই বলছিলাম তোমাদের এই থেকে বাংলাদেশের জাতীয় এনজিও সমূহ বিভিন্ন রকমের ভূমিকা রাখে। যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যা হলো জনসংখ্যা বিস্ফোরণ এবং পরিকল্পিত পরিবার গঠনে এনজিওগুলো অনেক তৎপর ভূমিকা পালন করছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিপুল সংখ্যক নিরক্ষর ও অসংগঠিত জনগোষ্ঠীর মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম, গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে যে কর্মসূচি পরিচিত তা দেশে বিদেশে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে এবং এক্ষেত্রে এনজিওগুলো বিশেষ সাফল্যের পরিচয় রাখছে। তারপর বেকারত্ব দূরীকরণ, জনসংখ্যা বিস্ফোরণ প্রায়োগিক কার্যক্রম জ্ঞানের পাশাপাশি বেকার সমস্যার সমাধানে এনজিওগুলো ব্যাপক সংখ্যা শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত বেকারের চাকরির সুযোগ বিশেষ ও আত্মকর্মী সম্ভাবনা সৃষ্টি করেছে। তারপর শিক্ষা বিস্তার
বিস্তারের ক্ষেত্রে বাংলাদেশ সরকার সবার জন্য শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ শিক্ষা কর্মসূচির বাস্তব প্রসার ঘটানোর মাধ্যমে তাদের বিভিন্ন রকমের শিক্ষা কর্মসূচি, যেমন তাছাড়া যে বয়স্ক শিক্ষা কর্মসূচি যেগুলো আছে তোমরা জানো, তারপর বনায়ন কর্মসূচি, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পথে প্রান্তরে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ করছে। এই কর্মসূচি বাস্তবায়নে তারা এক্ষেত্রে সরকারের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাদের ভূমিকা আছে। বাংলাদেশ সরকারের সবার জন্য স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে এনজিওসমূহ শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাছে ব্যাপৃত আছে। বেশ কিছু এনজিও পরিবার পরিকল্পনা, কুষ্ঠরোগ নিরাময়, শিশু ও মায়ের সেবা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা বিনামূল্য ওষুধ প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে। তা পানীয় জল সরবরাহ, সুপেয় পানি, বাংলাদেশ জলীয় পানীয় জল সরবরাহ এবং পয় নিষ্কণের সুবাস্তনার জন্য এনজিওগুলোর বিশেষ ভূমিকা রেখে চলছে। গ্রামে নলকূপ ও স্বল্পমূল্যে বিভিন্ন লেট্রিন স্থাপনে সরকার ইউনিসেফের সাথে যৌথ সমান্তরাল কর্মসূচির মাধ্যমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ বাংলাদেশ সরকার জন্য সবার জন্য পানীয় জল এবং গ্রামীণ লেট্রিন স্থাপন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করেছে। তারপর ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, বন্য দুর্গত উপকূল জলোচ্ছ্বাসের কবল থেকে নিরাপদ আশ্রয় প্রদানের নিমিত্ত উপকূলীয় অঞ্চলে নির্মিত হয়েছে অনেক সাইক্লোন সেন্টার। এর মাধ্যমে অসহায় আশ্রয়ের মানুষকে দেওয়া হয়েছে আপৎকালীন আশ্রয়ের ব্যবস্থা। এনজিওগুলো উপকূলীয় জেলাতে প্রায় 270-টির মতো বন্য আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে। নারী উন্নয়নে ভূমিকা আছে বাংলাদেশের, এটা ডিটেলসে তোমাদেরকে আমি বলতেছি। বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেকই নারী। বিপুল জনগোষ্ঠীর উন্নয়নে ব্যতীত কোনো ধরনের আত্মসামাজিক উন্নয়ন অথচ বাস্তব অবস্থা যে সামাজিক ধর্মীয় কুসংস্কার নারী বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। তারা হয় অত্যাচারিত বিভিন্নভাবে অথবা নিগৃহীত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নারীদের অভিশাপ থেকে মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নারীদের আর্থিক ও সামাজিকভাবে পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। গৃহায়ণ, গৃহ মানুষের মৌলিক আয়ের, কিন্তু আমাদের দেশে গৃহায়ণের ক্ষেত্রে ব্যাপক সমস্যা রয়েছে। সমস্যা নিয়ন্ত্রণ গ্রামীণ উন্নয়ন গৃহায়ণ মতো অনেক প্রত্যক্ষপাত দ্বারা ব্র্যাক, পরিশিক্ষা, কারিতাস, তারপর বিভিন্ন অল ভিশন, নিজেরা করি, আশায় ইত্যাদি সংস্থাগুলো স্বল্প মডেল এমন নির্দিষ্ট মডেলের ভিত্তিতে স্বল্পময় টেকসই গৃহ নির্মাণ সামগ্রী ও কারিগরি সহায়তা প্রদান করতেছে। প্রাকৃতিক দুর্যোগ নির্ধারণ তৎপরতা, বাংলাদেশে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ কালে দেশের সরকার, জনগণের পাশাপাশি এনজিওগুলো গুরুত্ব। তো তোমরা কিন্তু এভাবে পয়েন্টগুলো তোমরা বলতে পারো। তারপরে আমরা বলতে পারি পরিশেষে বাংলাদেশ জাতীয় উন্নয়ন এনজিওদের যেমন ভূমিকা তেমনি তাদের কার্যক্রম বিপক্ষে অনেক সমালোচনা আছে। স্বাধীনতার দীর্ঘ 4 বছর পরে বাংলাদেশ বিশ্বের অন্যতম এখনও দরিদ্র দেশ। এই দীর্ঘ সময় এনজিওগুলো পুলপে পেয়ে উঠেছে অনেক, কিন্তু দরিদ্র জনগণের উন্নয়নের লক্ষ্যে যে পদক্ষেপগুলো তারা গ্রহণ করেছে তেমন করে জনগণের উন্নতি হয় না। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে যত লাভের সিদ্ধান্ত আগেই বলছিলাম, যদি অমনোভাবিত একটা অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু কার্যত তারা তাদের নিজেদের অর্থটা ফায়দা লোটার জন্যই করে থাকে, সেটাই বলা হচ্ছে। আসলে বাস্তবে কার্যক্ষেত্রে আমাদের দেশে সেটাই হচ্ছে। এখন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নারীর বা নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা কী, দ্য রোল অফ উমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ, এই যে নারীর ক্ষমতায়নে এনজিওগুলো আসলে কী কাজ করছে। আমরা জানি বাংলাদেশ একটা কৃষি বা গ্রাম প্রধান দেশ, এদেশের গ্রামীণ অর্থনীতি খুবই অনুন্নত। এই গ্রামীণ সমাজে নারীরা খুবই অসহায়, বিভিন্নভাবে তারা নিকৃত হচ্ছে। এর নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই উন্নয়নের মাধ্যমে নারীরা বিভিন্ন রকমের তারা বিভিন্ন রকমের কার্যক্রমে তারা এনজিওগুলোর মাধ্যমে বিভিন্ন রকম কার্যক্রম পদক্ষেপ নিতে তারা পারছে। যেমন নারী শিক্ষা, শিক্ষা এনজিওগুলোর একটা বিশেষ দিক, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, তাই নারী পুরুষের পাশাপাশি ভূমিকা পালন করে। সে নারী শিক্ষা প্রসারের মাধ্যমে বিভিন্ন এনজিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে গ্রামের নারীদের শিক্ষা বিস্তার ক্ষেত্রে বিভিন্ন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু করছে। তারা নারীদের বিনামূল্যে বই পুস্তক সরবরাহ করছে। এনজিও কার্যক্রম পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, শিশু কার্যক্রম বিভিন্ন রকমের কার্যকরী পদক্ষেপ নিয়েছে। তারপর নারীদের ঋণ এবং সঞ্চয় প্রদান, এনজিওগুলো গ্রামীণ এলাকায় লোকজনের মধ্যে ঋণ প্রদান করে থাকে এবং তাদেরকে সঞ্চয় উৎসাহিত করে। বিশেষ করে এনজিও সময় নারীদের ঋণ প্রদান করে থাকে। প্রথমেরা গ্রামীণ নারীদের নিয়ে একটা সমিতি গঠন করে। সমিতি সরাসরি নিজেরা মাসিক ও সাপ্তাহিক একটা সভা করে সিদ্ধান্ত। সমিতির এই সমস্ত মহিলা সদস্য সমিতির মাধ্যমে এনজিওগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে এবং এই ঋণ গ্রহণ করে তারা বিভিন্ন রকমের, কেউ ধান কেনে, গরু কেনে, হাঁস মুরগি পালন করে। এভাবে করে তারা বিভিন্ন রকমের এবং তাদের এই অন্তর্নিহিত সমস্যা বা দারিদ্র্যগুলো তারা দূর করার চেষ্টা করে। এনজিওগুলো ঋণ প্রদানের ফলে গ্রামের দারিদ্র জনগণ বিশেষ করে নারীরা উপকৃত হচ্ছে এবং তারা পরিবারের উন্নয়নে এখন ভূমিকা রাখতে পারছে। দারিদ্র বিমোচন, গ্রামীণ নারীদের দারিদ্র বিমোচনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সহসর্ধে নারীদের ঋণ প্রদান করছে, অথচ গ্রামীণ নারীরা ব্যাংকিং খাত থেকে ঋণ পায় না, কারণ
কারণ তারা জামানতের নিশ্চয়তা প্রদান করতে পারে না, এনজিওগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে। এই যে তারা বাড়িতে বসে হাঁস মুরগি মাছগুলো করতে পারছে, বাড়িতে সবজির বাগান করছে, এর ফলে তাদের মধ্যে সচ্ছলতা আছে, তারা বিভিন্ন ধরনের ছোটোখাটো দ্রব্য সামগ্রী কুটির শিল্প হস্ত সচ্ছল বর্গের মাধ্যমে করে তারা এটা করতে। প্রশিক্ষণ দেন এনজিওগুলো নারীদের বিভিন্ন কার্যক্রমের প্রশিক্ষণ প্রদান করছে, এটা এখনই বললাম। এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে নারীরা গ্রহণ করতে থাকে, অবলম্বন করতে চেষ্টা করছে, বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্পের উপর প্রশিক্ষণ, হাঁস মুরগি মৎস্য চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ থাকে। মহিলারা এই সমস্ত কর্মসূচি প্রশিক্ষণ গ্রহণ করে, বিভিন্ন কুটির শিল্পজাত দ্রব্য মৎস্যজাতের উপর তৈরি করে, পরিবারের আর্থিক সচ্ছলতা করে, পুরুষের পাশাপাশি কাজ করছে। এখন দেখো এভাবে এনজিওর মাধ্যমে নারীরা উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এই এনজিও সমূহ দরিদ্র গ্রামের নারীদের মধ্যে এখন একটা আলোর বর্তিকা হিসেবে কাজ করছে। নারীর স্বাস্থ্য উন্নয়নে সবার জন্য স্বাস্থ্যের ঘোষণা থাকলেও গ্রামের অধিকাংশ নারী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া গ্রামের নারীদের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তারা আধুনিক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে না, তবে তারা নানাবিধ রোগ ব্যাধি নিয়ে জীবনযাপন করে। নারীদের এই অবস্থার উন্নয়নে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন প্রসূতি মৈত্রী রোগ টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণগুলো এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী নির্যাতন রোধে এবং নারীর অধিকার রোধে বিভিন্ন অধিকার আদায় রোধে এনজিওগুলো কাজ করছে। নারীদের অধিকার আদায় ও স্বার্থ সংগ্রহে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী নির্যাতনের বিরুদ্ধে এনজিও বিভিন্ন ধরনের আজ প্রচার প্রচারণার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া দারিদ্র নারীদের অধিকার রক্ষা আইনগত সহায়তা প্রদান করছে। এনজিওগুলো তাদের স্বাবলম্বী করে তোলার নারীদের কর্মসংস্থানের সৃষ্টি করছে। এনজিওগুলো গ্রামীণ এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, যেখানে গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ সুবিধা সৃষ্টি করছে। গ্রামীণ মহিলারা এসব ক্ষেত্রে প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এছাড়া এনজিওগুলো চাকরির ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার প্রদান করতে চাচ্ছে। তারপর নারীর মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি, নারী স্বাধীনতা সৃষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ আগে বললাম, এগুলো জনসংখ্যা বিভিন্ন রকমের কাজগুলি কাজ করছে। এখন একটা বলছিলাম যে ব্র্যাকটা কি, ব্র্যাক হলো ব্র্যাকের কি ভূমিকাটা আছে। ব্র্যাক হলো বেসরকারি সংস্থা। 1972 সালে ব্র্যাক তার প্রাথমিক কাজকর্ম শুরু করে থাকে। পল্লী উন্নয়ন কর্মসূচির আওতায় ব্র্যাক ভিত্তিহীন ভূমিদের মাধ্যমে ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যেসব শরণার্থী ভারতে অংশ নিয়েছিল তাদের পুনর্বাসনের মধ্যে দিয়ে ব্র্যাক প্রথমে স্বেচ্ছাশ্রমের কাজ শুরু করে। কালকার মিটি একসময় প্রাতিষ্ঠানিক রূপ করে এবং তাদের প্রাতিষ্ঠানিক রূপটি হলো বাংলাদেশের গ্রাম উন্নয়ন কমিটি, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, এটাই হলো ব্র্যাক। তখন মূলত একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। এর অন্যতম প্রধান কর্মসূচি দরিদ্রের আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করা, গণস্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য রক্ষা, সেবা প্রদান, বিভিন্ন রকমের কর্মসূচি করা। ব্র্যাকের সাংগঠনিক কাঠামো ছিল, ব্র্যাক একটি বেসরকারি সহযোগী এবং 1960 সালে বলছিলাম সোসাইটি রেজিস্ট্রেশন। 1972 সালে স্বাধীনতার পরপর এটার উত্তর পূর্বাঞ্চল সাল্লা এলাকায় এটা প্রথম প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা 1979 সালে বিদেশি সংস্থা সম্পর্ক আইনের মতো ব্র্যাক অন্যান্য এনজিওগুলোর মধ্যে একটা রিসার্চ রেজিস্টার সমিতি হিসেবে আত্মপ্রকাশ করে। ব্র্যাকের ঋণদান কর্মসূচি 1972 সালে প্রতিষ্ঠাকালে ব্র্যাকের বার্ষিক বাজেট ছিল 3 মিলিয়ন টাকা, যার পুরোটাই ছিল বিদেশের সাহায্য। বিদেশিরা তখন ব্র্যাককে বিভিন্নভাবে আর্থিক সাহায্য সমৃদ্ধ করেছে এবং তারা এর মাধ্যমে গ্রামের উন্নয়নে কাজ করতে থাকে। ব্র্যাকের ঋণ পাওয়ার শর্ত ছিল ব্র্যাকের ঋণদান কর্মসূচি। ব্র্যাক বিশ্বাস করে যে দারিদ্র দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য ক্ষুদ্র ঋণ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু ব্র্যাক তার নিজের জীবন করার থেকে বৈষম্য দূরীকরণ প্রদান করে সামাজিক উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্র্যাকের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। গ্রুপ সদস্য হতে হবে, নিয়মিত সাপ্তাহিক সভায় উপস্থিত থাকতে হবে, সাপ্তাহিক মাথা পিছু কয়েকটা একটা ঘরে জমা দিতে হবে, ব্র্যাক অ্যাকাউন্ট থাকতে হবে, সঞ্চয় থাকতে হবে, যাতে ঋণ প্রকার না যায় গ্রুপকে দায়িত্ব করতে হবে। ব্র্যাক মূলত ক্ষুদ্র ঋণের কারবারি প্রতিষ্ঠান হলে এটা সীমিত পরিমাণে বড় আকারে ঋণ নিয়ে ব্র্যাকের ঋণদানের কৌশলে বিভিন্ন ব্যক্তি সমষ্টিগতভাবে ঋণের জন্য যে প্রকল্প তৈরি করে তা গ্রুপ থেকে পর্যালোচনা অনুমতি থাকে। ব্র্যাক গ্রুপের 2/3 সদস্যরা এসব অবস্থা থেকে বাধ্যতামূলক উপস্থিত সদস্যদের মধ্যে সরকার পদার্থকে আবেদন অনুমোদন করে থাকে। এভাবে ব্র্যাক ঋণ দিয়ে থাকে। তো আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকাটা কী কী? ব্র্যাকের লক্ষ্য উদ্দেশ্যটাই ছিল গ্রামীণ দারিদ্র দূরীকরণ, শ্রমজীবী মানুষের মধ্যে ভাগ্যের উন্নয়ন সাধন করা ছিল ব্র্যাকের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীর মৌল প্রয়োজন, চাহিদা, সম্পদ পরিবর্তিত অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ করাই ছিল ব্র্যাকের উদ্দেশ্য। তাছাড়া বিভিন্ন উদ্দেশ্য ছিল, এক, গ্রামীণ দারিদ্র দুস্থ অসহায় নির্ভরশীল জনসংখ্যা জনগণকে টার্গেট গ্রুপ হিসেবে চিহ্নিত করে তাদের মধ্যে সচেতনতা বোধ জাগ্রত করা এবং তারা ব্র্যাকের সাহায্য সহযোগিতা স্বতঃস্ফূর্তভাবে যাতে ভোগ করতে টার্গেট একটা গ্রুপকে নিয়ে তারা কাজ করতে লক্ষ্য দেন, যাতে নিজেরাই নিজস্ব সম্পদের সামর্থ্যদের আত্মসামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করতে পারে। তারপর লক্ষ্য দল দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে প্রজা সংগ্রাম গঠনের মাধ্যমে আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন ও বিবর্তন আনানো সাহায্য করা, সহজ শর্তে ঋণ বিতরণের মাধ্যমে গ্রামীণ দরিদ্রের কর্মসংস্থান উন্নত করা, স্বাস্থ্যবিধির ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা,
তারপর দারিদ্র ব্যবস্থাপনা, দক্ষতা এবং নেতৃত্বের বিকাশ সাধনে বাস্তবে পদক্ষেপ গ্রহণ করা, এরপর লক্ষ্য উদার ও আন্তরিক মনমানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে তারা সমাজের শান্তি শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন রকমের তারা কর্মসূচি ছিল। ব্র্যাকের উদ্দেশ্য আলোচনা হয়েছে ছিল, ব্র্যাকের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ দারিদ্র, জনগণের বঞ্চনা, নির্যাতন ও শোষণের অবসান মেটানোকে ব্র্যাকের ব্যাপক কাজ। এসব উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নে ব্র্যাক তার কার্যক্রমে সফল হয়। ব্র্যাকের এখন বিভিন্ন কার্যক্রম রয়েছে, একটা ছিল পল্লী উন্নয়ন কর্মসূচি, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম এবং সমর্থনমূলক অন্যান্য বহুমুখী কার্যক্রম। পল্লী উন্নয়ন কার্যক্রমের মধ্যে ছিল গ্রামীণ ভূমিহীন দরিদ্র অনগ্রসর জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে বিনিয়োগে ঋণ করা, তারপর সেচ, রেশম চাষ, সামাজিক বনায়ন, মৎস্য চাষ, পশুপালন, হাঁস মুরগি, গ্রামীণ পোশাক, কুটির শিল্প, শিক্ষামূলক কার্যক্রম, অপ্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, এসব কর্মসূচির মাধ্যমে ব্র্যাক দেখো বিভিন্নভাবে মানুষকে সাহায্য করতে পারছে। তারপর পরিশিক্ষাটাও ছিল বাংলাদেশের এগুলো এনজিওগুলো সেমই তাদের একটা পরিচয় প্রকার। তোমরা এইভাবে করে কিন্তু বিভিন্ন রকমের দেখতে পারো, পরিশিক্ষা একটা বৃহত্তর পরিশিক্ষা পরিচালনা পরিষদ সাধারণ পরিষদের ক্ষেত্রে প্রতি বছর পরিচালক মানে সদস্য নির্বাচন করা হয় এবং তারা একটা অফিসিয়ালি পদ্ধতিতে তাদের কার্যক্রম করে থাকে। প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে দরিদ্রের ব্যাপক ক্ষমতায়নের মধ্যে একটি উন্নত সমাজ গঠন করা, দরিদ্র ক্ষমতায়ন বলতে প্রশিক্ষণ বোঝে তাদের সংগঠিত করা, দারিদ্রের কারণ সম্পর্কে তাদের সচেতন করা, প্রশিক্ষণের আরও কাজ হচ্ছে তাদের মধ্যে যোগাযোগ সৃষ্টি, আত্মব্যবস্থা সৃষ্টি করা। তো এইভাবে কিন্তু প্রশিক্ষা কেয়ার বিভিন্ন রকমের তাদের কর্মসূচি গ্রহণ করে থাকে। এবং দেখো গ্রামীণ ব্যাংক যেটা জানো তুমি, ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন, এই গ্রামীণ ব্যাংকের অনেক লক্ষ্য উদ্দেশ্য ছিল, মন ছিল যে তারা মাইক্রো ক্রেডিট হারে ঋণ দিয়ে এটার জন্য অনেক এবং বিদেশে পর্যন্ত সফলতা গেছে, গ্রামীণ উন্নয়ন, হ্যাঁ, তারপর প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি, বিনিয়োগ উৎসাহ প্রদান, পুঁজি যোগান দেওয়া, প্রান্তিক সাজিজের সহায়তা প্রদান, কৃষক সমাজের উন্নয়ন, পারিবারিক আয় বৃদ্ধি, গৃহ নির্মাণ সহায়তা, কুটির শিল্প স্থান, মহিলাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন সাধন, ভূস্বামীদের শোষণা, জনগণের ক্ষমতায়ন, এগুলো কিন্তু গ্রামীণ ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য ছিল। গ্রামীণ ব্যাংকের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল দরিদ্র ভূমিদের মধ্যে, এই ব্যাংক হলো মূলত দরিদ্র ভূমিদের ব্যাংক এবং তারা এরকম মাইক্রো ক্রেডিট আর ঋণ দেখা যায় জামা ছাড়া তারা ঋণ দিয়ে থাকে। গ্রামীণ ব্যাংক আমদানি জলগঠনের মধ্যে ঋণ গঠন করে থাকে, পুরুষ ও মহিলাকে তারা ঋণ দান করতে, দ্রব্য ঋণ, গ্রুপ ফান্ড, আয় সৃষ্টিকারী কাজে ঋণ দান, বিভিন্ন রকমের ঋণের তদারক, ঋণ আদান প্রদান, এগুলোর মাধ্যমে ঋণ দান করে থাকে। তাহলে গ্রামীণ ব্যাংকের ঋণ দানের খাতসমূহ ছিল এক প্রক্রিয়া জাতীয় বাজারদরকরণ খাত, কৃষি ও বনায়ন, মৎস্য চাষ, পশুপালন, সেবামূলক খাত, ব্যবসা, হকারি, দোকান নির্মাণ, যৌথ ঋণ দান। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখো বিভিন্ন রকমের এনজিওগুলো বিভিন্ন রকমের তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে কিন্তু সরকারের পাশাপাশি কিন্তু তারাও এনজিওগুলো একটা তাৎপর্য ভূমিকা পালন করতে পারে। তো গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে এক সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংক আজ বাংলাদেশের বিশ্বের প্রায় সকল দেশে প্রসিদ্ধি লাভ করছে, কিছু কিছু দেশে অনুকরণে কর্মসূচিও হাত নিয়ে করছে। সুতরাং আমরা বলতে গ্রামীণ ব্যাংকের ঋণ কর্মসূচি এবং কাজসম দেশের আর্থসামাজিক কার্যকরী ভূমিকা পালন প্রধান কাজই ছিল যে কোনো প্রকার জামানত ছাড়াই তারা কিন্তু ঋণদান করে এবং ব্যাপক আলোচিত হয়েছে এই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ও কর্মসূচি, যার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। তো আমরা যদি এটা বলতে পারি যে আসলে এনজিওগুলো কিন্তু সবসময় তাদের কিন্তু যেমন কর্মসংস্থান, ব্যাংকিং সুবিধা, সম্পর্কে দুঃস্থ জনগণ সংগঠন করা কার্যক্রম, আত্মশাসন কর্মকাণ্ড উৎসাহ দান, এগুলো গ্রামীণ উন্নয়ন, সমবায় পল্লী উন্নয়ন, গ্রামীণ ব্যাংক বিভিন্নভাবে কিন্তু মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতেছে। তারপর গ্রামীণ ব্যাংকে ভূমিহীন কৃষকদের ঋণ প্রদান, জামানত ছাড়া ঋণ প্রদান, প্রধান একটা আয় সৃষ্টিকারী কাজে ঋণ দান, ঋণের তদারকি, কর্মসংস্থান, যৌথ দায়িত্ব, শোষণ দ্বার প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি, এই কার্যক্রমগুলো কিন্তু বিভিন্নভাবে স্ট্রিক্টলি কিন্তু গ্রামীণ ব্যাংক তাদের পরিচালিত এবং গ্রামীণ ব্যাংক একটা উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। গ্রামীণ ব্যাংকের অন্যতম কাজ হলো গ্রামীণ জনগণকে একটি সাংগঠনিক আওতায় আনা এবং তাদের মধ্যে সচেতন বোধ যাতে জাগ্রত হয় এবং তাদের অবস্থা যাতে উন্নতি এটার লক্ষ্যে তাদের কাজ করা হয়েছে। তো আমরা এগুলো দেখি যে গ্রামীণ ব্যাংক দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রামের দারিদ্র জনগণকে আত্মনির্ভরশীল গড়ে তোলার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের ভূমিকা কার্যক্রম হচ্ছে। এভাবে দেখো তোমরা বিভিন্ন যে সবগুলো এনজিওর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো তাদের কিন্তু একটা মূল একটা টার্গেট থাকে, টার্গেট একটা গ্রুপে তারা দিয়ে থাকে এবং এগুলোর মাধ্যমে সরকারের পাশাপাশি তারা তাদের বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে তারা তাদের একটা যে ভূমিকাটা বা ইম্পর্টেন্সটা আছে এটা কিন্তু ফোকাস করতে তারা চেষ্টা করে। এভাবে এনজিওগুলো আমাদের দেশে কীভাবে তো আমরা আমি আশা করছি তোমরা যে চ্যাপ্টারগুলো তোমরা বুঝতে পারছো এবং এখানে কীভাবে এনজিওগুলো কাজ করছে অনেকটাই প্রায় তাদের ম্যানিফেস্টো লক্ষ্য উদ্দেশ্য বা এগুলো সেমই থাকে অ্যাজিট। তোমরা জাস্ট বিভিন্ন প্রশ্নের আলোকে যদি আসে তো তোমরা সেভাবে করে এটা ডিটেলস আলোচনা করতে পারো। এনজিওগুলোর কার্যক্রম
বিদেশেও অনেকটা প্রশংসিত হচ্ছে, কেন বিদেশিরা বাংলাদেশে এই এনজিওর মাধ্যমে তারা ঋণ দিতে কিন্তু উৎসাহ বোধ করে এবং তারা বিভিন্ন মাধ্যমে দিয়েও থাকে, এবং অনেক সময় আমাদের দেশে এনজিওগুলা এই বিদেশি ঋণ বা সাহায্য নিয়ে কিন্তু তাদের কার্যক্রমের পরিধিও এখন ব্যাপক হারে তাদের অনেক সফলতার দিকেও নিয়ে আসছে। যদিও তাদের অলাভজনক প্রতিষ্ঠান বলা তো অমনোভাবিত্তিক, কিন্তু তারা এখন দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তারা অমনোভাবিত্তিক হয়ে তাদের তো সংগঠন চালানোর মতো টাকা পয়সা দরকার, সেক্ষেত্রে তারা কিন্তু এটা এখন লাভজনক দিকেও কাজ করে যাচ্ছে যে তাদের প্রফিট বা বেনিফিটটা কীভাবে আসছে। তো আমি আশা করব যে তোমাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞ শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার লেকচার শেষ করব। তার আগে তোমাদেরকে এইটা বলি, করোনাকালীন এই সময়ে তোমরা নিজেকে সুরক্ষিত রাখবে এবং নিজের সময় উপযোগী বাস্তবমুখী করে তুলবে, সাথে সাথে তোমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা কীভাবে লেখাপড়া করা যায় এবং বাস্তবের বাস্তবায়ন কীভাবে ঘটানো যায় সে তথ্য ও তৎপরতা ভূমিকায় তোমরা রাখতে পারো, যাতে তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের কীভাবে তোমার নিজেকে প্রতিষ্ঠিত করবে, কীভাবে কাজগুলো করবে, এই যে গ্রামীণ বিভিন্ন এনজিওগুলো যে কর্মসূচি নিচ্ছে সেখানে তুমি কীভাবে তোমার এলাকায় বা তোমার আশেপাশে দুস্থ মহিলাদের বা তোমার নিজের পরিবারে কীভাবে বাস্তবায়ন ঘটাতে পারো, তুমি নিজেও এর সাথে অ্যাক্টিভেট হতে পারো, তোমাকে প্রত্যেকটা লেখা বা কাজের সাথে কিন্তু তৎপর থাকতে হবে। তো তোমাদের সবাইকেই আন্তরিক কৃতজ্ঞ শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো।